হ্যালো বন্ধুরা, আপনারা সবাই আছেন নখ কুনি সমস্যা নিয়ে। আমি জানি আপনার যে নখটা আছে সেই নখটা পুষ পড়ে গেছে, পুষ পড়তেছে, অনেক ব্যথা করতেছে, আপনার বৃষ্টির পানি ঢুকেছে, জীবাণু ঢুকেছে, বা অন্য কারণে আপনি নখটা ছোটো করেছেন, সেটার প্রবলেমের কারণে আপনার নখের সমস্যা হচ্ছে। সো নখ কুনি সমস্যা নিয়ে আমরা জানি বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে থাকে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একিউরেট একটা আইডিয়া দেবো, যেটা ঘরে বসেই আপনার কোনো অপারেশন করতে হবে না, বা কাটতে হবে না, কোনো কিছু করতে হবে না, এটা আপনি খুব সহজেই আপনার ব্যথা, পুঁজ পড়া এগুলো থেকে মুক্তি পেতে পারেন। এটার জন্য কী করতে হবে, তো প্রথমে আমি আপনাকে কিছু সলিউশন দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ভিনেগার, এখন ভিনেগারে কিছু গাছ আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন হাইড্রোজেন পারঅক্সাইড, এটার কিছু গাছ আছে, আরেকটা হলো ভায়োডিন, এটার একটু গাছ আছে, আরেকটা জিনিস আপনাকে দেখাবো, সেটা হলো স্যাভলন দেখতে পাচ্ছেন। সো এই চারটা কাজ আমরা কীভাবে একত্রিত করতে পারি, আমরা এই জিনিসগুলো আজকের এই ভিডিওর মধ্যে দেখবো। আমি যেভাবে আপনাদেরকে বলবো আপনারা ঠিক সেভাবে যদি কাজটি করেন, তাহলে আপনারা 100% এখান থেকে পরিত্রাণ বা মুক্তি পাবেন। এটা কিভাবে করা সম্ভব, এখন দেখেন, আপনার যেখানে আসলে পুঁচ পড়ছে বা নখটা ডেবে গেছে, ব্যথা হাত দিয়ে ধরা যাচ্ছে না, সেখানে সর্বপ্রথম গরম পানি, একটু উষ্ণ গরম পানি ওখানে ঢেলে দিন। তারপরে যদি আপনার আশেপাশে যদি নিম পাতা থাকে, সেই নিম পাতাটা আপনি ওই গরম জলের মধ্যে একদম কালো করে ওইটা আপনি অনেক দূর থেকে একটু একটু করে ঢালতে পারেন। তাহলে দেখবেন আস্তে আস্তে যত জীবাণু আছে সব ওখান থেকে রিমুভ হচ্ছে। এরপরে কাজটা হলো তুলো দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন আলতোভাবে। তারপরে আপনি বাজার থেকে হাইড্রোজেন পার অক্সাইড এগুলো কিনতে পারবেন, এগুলোর দাম যে খুব একটা বেশি ব্যাপারটা তা না, এগুলো দেখেন এখানে লেখা আছে 30 টাকা। সো আপনি 30 টাকা দিয়ে কিন্তু এটা কিনতে পারছেন। এখন এটা কিনে আপনি এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি কিছু হাইড্রোজেন পারঅক্সাইড এটাকে বের করে এর ভিতরে নেবেন। হ্যাঁ দেখেন, আমি দেখা দিচ্ছি, এর ভিতরে নেবেন। নেওয়ার পরে ওইটা আপনার পা যেখানে প্রবলেমটা হয়েছে সেখানে আপনি এটা দিয়ে দেবেন। এটাকে সুস্থ পায়েও দেওয়া যায়, আবার বলছি এটাকে সুস্থ পায়ে দেওয়া যায়, কিন্তু আমাদের যেহেতু পায়ের প্রবলেম আমরা কিন্তু ওখানেই ব্যবহারটি করব। তাহলে এখন একটা জিনিস আপনি ওখানে দেখুন, ওখানে দেওয়ার পরে সাথে সাথে আপনার ওখান থেকে জীবাণুগুলো কিন্তু বের হওয়া শুরু হবে। তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি এখানে এখন দুইটা প্রসেস আছে, তার মানে প্রথমে আমরা গরম পানি দিয়ে ধুয়ে নিলাম একবার, তারপরে যদি বাড়ির আশেপাশে যদি নিম পাতা থাকে সেই নিম পাতা দিয়ে অনেক ফুটান্ত করে ফুটান্ত পানিটা ঢেলে দিলাম। তাহলে দুইটা স্টেপ গেল। এখন 3 নম্বর স্টেপ হলো হালকা গরম কুসুম 1 কাপ আপনি নেবেন, পানি নেবেন, পানির সাথে 1 কাপ আপনার হলো এই আপনার ভিনেগারটা নিতে হবে। ভিনেগার নেওয়ার পর 15 মিনিট আপনি ওটা ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন এখান থেকে পরিত্রাণ পাচ্ছেন। আর তাছাড়া আপনার যে বাসাতে যদি ভিনেগারটা যদি না থাকে, তাহলে আপনি হাইড্রোজেন পারঅক্সাইডটা ব্যবহার করে একটু হালকা স্যাভলন ইউজ করতে পারেন। 24 ঘন্টায় 2 বার ইউজ করবেন, তার বেশি না, কারণ অ্যান্টিসেপ্টিক খুব একটা বেশি ব্যবহার করা ভালো না। এই 3টা জিনিস যদি আপনারা যদি মানেন, আমি 100% আমি যে কয়েকটা বিষয় দিলাম। আর ভায়োডিন দিয়ে সাধারণত আপনার জীবাণুগুলো ধ্বংস হয়, কিন্তু আসলে নখ কুনিতে এটা খুব বেশি সহায়ক হিসেবে কাজ করে না। অনেকে মনে করেন দীর্ঘদিন ধরে দিচ্ছেন ভায়োডিন দিচ্ছেন, কোনো উপকার পাচ্ছেন না, হয়তো বা মনে করতেছেন আমার ডায়াবেটিক আছে বা বিভিন্ন ধরনের কনফিউজড মনে করতেছেন, আসলে অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা এমন না। আপনার সব কিছুই ঠিক আছে, কিন্তু এটা খুব একটা বেশি কাজ করে না। নখ কুনিতে আসলে ভায়োডিনের স্যাভলনটা বেশি কাজ করে, তাই আমি আপনাকে সাজেস্ট করছি যে নখ কুনি যেখানে প্রবলেম হইতেছে আপনারা সেখানে আপনারা স্যাভলন, ভায়োডিন, ভিনেগার এবং নিম পাতা এই 4টা ব্যবহারের মধ্য দিয়ে আপনি আপনার পায়ের সুস্থতা ফিরে পেতে পারেন।